আচ্ছা, তোমাদের সবারই মোটামুটি এলটি ডিস্ট্রিবিউশন হয়ে গেছিল না? কেন, অনেকের তো নয়? না, তুমি তো এইচটি ডিস্ট্রিবিউশনের কথা বলছো, আমি এইচটি বলছি না, এলটি ডিস্ট্রিবিউশন বলছি। এলটি ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউটর সাইজ পর্যন্ত তো হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখছি তাহলে। তোমার সেকশনে, তোমার ব্লক সিতে কে বার করেনি? আমন আমনের আমন কি ক্লাস করেছে খুব একটা? আমনের কিছু পাইনি। আমনের কি কোভিড ছিল? আচ্ছা, তোমার হয়ে গেছে কন্ডাক্টর সাইজ, তোমার C3, C1 আর C3 হয়েছে মনে হয়। C3 রে হয়েছিল, C3 মানে হচ্ছে রাহুল এন্ড শাকির। Yes, ma'am. আচ্ছা, হোয়াট ওয়াজ ইউর ভোল্টেজ রেগুলেশন লেভেল আফটার পুটিং দ্যাট কন্ডাক্টর সাইজ ফ্রম দ্য লিস্ট, আফটার চেকিং দ্য কন্ডাক্টর সাইজ ফ্রম দ্য লিস্ট? Ma'am, potential drop was 38 volt. And percentage regulation? Ma'am, that I have not calculated. No, I have told I have na. calculated minimum potential. No, no, no. Ma'am. From there, when you have selected the minimum, the conductor with maximum minimum resistance, what was that conductor name? I have to see that one. 1 minute. Mouse. Mouse. Then, if you put that resistance, then what is the regulation? And it is Ma'am, I obvious. am calculating. Calculating. Okay, অডিশ করেছো? আচ্ছা, ঠিক আছে, ইউ ক্যালকুলেট দ্যাট ওয়ান ফাইনালি হোয়েন ইউ সিলেক্ট দ্য মাউস। ওকে শাকির, ওকে আচ্ছা, ম্যাম, ওকে, আই এম কামিং ফ্রম গ্রুপ এ। হোয়াট ইজ প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রশান্ত অ্যান্ড মৃন্ময়? ইয়েস ম্যাম, মে শো শো Is it visible, ma'am? little bit. This is the transformer position, okay? Ha, the 221, a segment number. These are load currents. And these are my equations. মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট এখানে এসেছে, দেখতে পাচ্ছি না। সেগমেন্ট নাম্বার 230। আচ্ছা, তারপরে ড্রপ ক্যালকুলেট করেছো? হ্যাঁ, মানে ড্রপ ক্যাল, এটা মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট। আচ্ছা, তারপরে ওখানে ম্যাক্সিমাম রেগুলেট ভোল্টেজ ড্রপ 5% অফ রেটেড ভোল্টেজ হ্যাঁ ধরতে হ্যাঁ পারছো? হ্যাঁ এটা রেজিস্ট্যান্স আসছে 0.06, এটা কি তোমার লিস্টে কিছু আসছে নাকি মাউসে নিতে হবে? সেটা চেক করা হয়নি, দেখছি। অন্যদের তো মুখস্থ হয়ে গেছে।
0.068 তো তোমার হচ্ছে না, তাহলে মাউজই নিতে হবে। হ্যাঁ ম্যাম, আচ্ছা তাহলে ওইটা মাউসটা নিয়ে তোমার কত রেগুলেশন বেরোলো সেটা লিখে এলটি ডিস্ট্রিবিউশনের এখানে কনক্লুড হবে, মানে নোটের আমরা কোন স্টেপে আছি আমি বলছি। নোটের স্টেপ 5 কমপ্লিট হবে, ঠিক আছে? 6টা আমি আর 6 আর 7 আমি বলেছি রিপোর্টে করলে হবে, সেটাই বলেছিলাম বোধহয়। আর তারপরে 8 থেকে তো এইচ ডিস্ট্রিবিউশন শুরু। আচ্ছা ঠিক আছে, তুই বন্ধ ক্লোজ করো। আচ্ছা আর হচ্ছে গিয়ে তোমার A4, গ্রুপ 4 হলো, A1 এর তো কন্ডাক্টর সাইজ হয়ে গেছিল রিসাম এন্ড অঙ্কনের, A2 ও হয়ে গেছিল, A3 ও হয়ে গেছিল, তাহলে তোমাদের এবার এইচ ডিস্ট্রিবিউশন শুরু করতে হবে, তাই তো? করেছি ম্যাম। কি করে করলে? ওটা ও ট্রান্সফর্মার সাইজ নিয়ে করেছো, মানে ওর কাছ থেকে প্রশান্তের কাছ থেকে ট্রান্সফর্মার সাইজটা নিয়ে নিয়েছো? হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা পরে কি হলো, কি দাঁড়ালো? পরে ম্যাম আর এর ভ্যালু এসেছে 0.0426। তাতেও আসছে লিস্টে না আসছে না? না আসছে না, আসছে না না, ওই মাউসই আসছে। ভোল্টেজ লেভেল কত ধরেছো? 1.1 kV তো এইচপি। আচ্ছা আচ্ছা, ওটা একবার 3.3 ধরে করো তো কত আসে, করতে পারবে এখনই? 3.3 ধরে? হ্যাঁ ম্যাম করছি। ইয়েস ম্যাম, জাস্ট এ মিনিট। আরে বলো তো, হ্যাঁ এখন সহজে করতে পারবে না, কারেন্ট তো চেঞ্জ হয়ে যাবে, করতে পারবে না এইভাবে। কত এসছে? 1.1 ধরে বলো, 0.04269 এরকম এসছে। আমি 3.3 ধরে আসার চান্সটা কম মনে হচ্ছে, তো ও দেখে একবার 3.3 ধরে করো তো। মানে কি ধরলো ম্যাম, মনে হয় না 0. মানে মনে হয় না মাউসের উপরে যাবে বলে, কারণ মানে কারেন্টস গুলো চেঞ্জ হবে না, তো পুরো এফেক্টটা মনে হচ্ছে অতটা বাড়াবে না না, কারেন্টটা তো অনেকটা কমে যাবে। হ্যাঁ ওইটাকে ট্রান্সফার করে দাও, ওটাকে মানে অ্যাপ্রক্সিমেটলি করে দাও। আদারে তোকে পাঠাই, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তোকে ওটাকেই কারেন্ট ধরে 1.1 দিয়ে ডিভাইড করে 3.3 দিয়ে এই 3. প্রপোর্শনালিটি করো। এটা অ্যাপ্রক্সিমেটলি বেরোবে, অ্যাকচুয়াল করলে একটু বেটার বেরোবে। এলটি বলছো না এইচটি বলছো? এত কারেন্ট বেশি, 1.1 ধরে, তাই তো? 3.3 ধরেও আসবে না তাহলে কিছু, কিন্তু এত বেড়ে 38%টা কোনো মতেই 5% হবে না তোমার। ইয়ে
আচ্ছা, তোমার রেসিডেন্সিয়াল লোড কি অনেক অনেক বেশি? ডিস্ট্রিবিউশনে আমরা 6.6 এর উপর যেতেই পারবো না, 1.1, 3.3, 6.6, 6.6 এও আসবে না। পাঁচ%-এর মধ্যে আসবে না, 6.6% করলে কি মাউসের থেকে উপরে উঠবে কন্ডাক্টর? সাধারণত তাহলে 3 দিন ভাগ হবে আর কি। ওটা কোটা তাহলে সবাই করবে, আমরা ম্যাক্সিমাম 6.6 নিতে পারি। যদিও 6.6 থেকে আমরা 415 ভোল্টে টানি, সেট ডাউন কখনো করি না। 6.6 থেকে 1.3.3 বা 1.1 ওরকম থাকে। এবার কোন এবার সেটা তো অবশ্যই তোমার সাব মানে সাব ডিস্ট্রিবিউশন লেভেলটা কিরকম আছে তার উপর ডিপেন্ড করবে। সেই হিসেবে মানে যদি ফিজিবল হতে হয় তাহলে এই সিস্টেমে তো 6.6 হতেই হবে, কারণ তোমার এইচসি ডিস্ট্রিবিউশন মানে নিয়ার টু ট্রান্সমিশন, সেখানে 31% ভোল্টেজ রেগুলেশন অ্যালাউ করাটা মোটেই ঠিক নয়। ১০% করে 3.3 করার থেকে 5%-কে 6.6 করা ভালো ইন এইচসি ডিস্ট্রিবিউশন, কারণ এইচসি ডিস্ট্রিবিউশন লাইক এলটি ট্রান্সমিশন, ঠিক আছে? তাই ট্রান্সমিশন সিস্টেমে আমাদের তোমার এখানে দেখো ডিস্ট্রিবিউটরের লেন্থ বড়, কিন্তু লোডের লোডের মানে বাইফার্কেশন কম, কাজে সেক্ষেত্রে লাইক লং লাইক ট্রান্সমিশন লাইন, যদিও এটা ডিস্ট্রিবিউটর বাট লাইক ট্রান্সমিশন লাইন, সেক্ষেত্রে সাধারণত আমরা 5%-এর বেশি রেগুলেশন অ্যালাউ করি না। 6.6-এও যদি না আসে তাহলে কিছু করার নেই, সবার ক্ষেত্রে এটা বলছি। যদি তোমাদের 1.1-এ আসে ভালো, না আসলে 3.3, না হলে 6.6, মানে ম্যাক্সিমাম চেষ্টা করবে যেন 5% রেগুলেশনের কাছাকাছি আসে। 6.6 ও যদি না আসে তাহলে কিছু করার নেই। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি যেটা করতে হবে, প্র্যাকটিক্যাল যদি হয় এটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে 6.6 নিয়ে নিয়ার বাই গিয়ে আবার ওটাকে 1.3.3 করে তারপর সেখান থেকে 415 করতে হবে, কিন্তু আমরা ডিজাইনে এখন সেটা করবো না, তো টাইম নেই। আর 6.6 দিয়ে করে নেবে তাহলে তাহলে তোমাদের এইচটি পর্যন্ত হয়ে যাবে, তাই তো? এইচটি ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন হয়ে গেল, আমি এবার রিপোর্ট লেখার ব্যাপারটা বলে দেবো। আমি একটু সবার বলো, না সাইজ সাইজ পজিশন তো আগে বার করেছো, এইচডি ডিস্ট্রিবিউটর সাইজ যখন তুমি বার করেছো বলছো 31% রেগুলেশন, তখন তো তোমাকে ট্রান্সফর্মার সাইজ পজিশনটা তো বার করে নিতেই হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ এখানেও তাই করতে হবে। প্লাস তোমার ইন্ডাস্ট্রিয়াল লোড গুলোর তোমাকে লোড কার্ভ ধরতে হবে, ডিমান্ড ফ্যাক্টর ধরতে হবে, ও তোমার একটা তাহলে ওটাই হবে। হ্যাঁ হ্যাঁ এটাই করবে। আর যাদের ইন্ডাস্ট্রিয়াল লোড থাকবে তাদের ইন্ডাস্ট্রিয়াল লোডের জন্য লোড ডিমান্ড ফ্যাক্টর অনুযায়ী দেখে নিতে হবে একবার ওই সময় হয় কিনা, কিন্তু যেহেতু রেসিডেন্সিয়াল লোডই সবসময় ডমিনেটিং হয়, কাজে রেসিডেন্সিয়াল লোড যেখানে যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে সাধারণত ম্যাক্সিমাম ডিমান্ডটা আসে, তবু একবার চেক করে নিতে হবে। তাহলে মোরাললেস তোমাদের মোরাললেস তোমাদের গ্রুপে কমপ্লিট, তাই তো? হ্যাঁ বলো।
হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ওটা কি বের করবো? তুমি শেয়ার করো, তুমি শেয়ার করো। হ্যাঁ বলো। নো প্রবলেম, বার করলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ পিক আওয়ার্সটা খালি বলেছি, দেখো লেখা আছে এট পিক আওয়ার্স। তাহলে তাই করো, এটা আসলে অনেক আগের নোট, এবার আমি কিছু চেঞ্জ করিনি। তাহলে তোমরা যেভাবে করেছো সেভাবেই লেখো, কানেক্টেড লোড ধরে করেছো, রিমাইন্ড ধরিনি, তাই করো। দাঁড়াও, মানে ওইভাবে বলা যাবে না, আগে পিছে হবে, মানে একটা রোড সেন্টার থেকে আর একটা রোড সেন্টারের মাঝখানে একটা কারেন্ট কনস্ট্যান্ট। তাহলে রোড সেগমেন্ট নাম্বারটা ছেড়ে দাও, ওটাকে সিরিয়াল নাম্বার করো, বাদ বাকি তাহলে ড্যাশ টু ড্যাশ করো, যেমন করে আমার 21 to 22 এভাবে করো। হুম হুম ঠিক আছে, আর বলো। হ্যাঁ এটা একটা 5% অফ দা কেভি রেটিং। অপার লস থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে কোর লসটা, তাহলে একটু কমিয়ে নিতে হবে। শোনো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হতে গেলে কোর লস ইকুয়াল টু কপার লস হতে হয়, ঠিক আছে? তাহলে তুমি, আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন চাইবো, ফুল লোডেই হোক, ফুল লোডে চাই, তাহলে ফুল লোডে কপার লস তুমি ওই টেবিলে বার করছো যেখানে তুমি লস বার করছো, দাঁড়াও 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 আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ ওটা তো ফ্র্যাকশনাল লোডিং দিয়ে করতে হবে। না কপার লস তো টাইম টু টাইম চেঞ্জ হবে, ঠিক আছে? টোটাল কপার লস থেকে হবে না, কোর লস, ইন্ডিভিজুয়াল কোর লস, মানে কোর লস তো কনস্ট্যান্ট হয়, কোর লসটা সাধারণত এরকম ভাবে হয় যেতে তুমি যে পয়েন্টে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম করতে চাও, সেই সেই ডিমান্ড, সেই কারেন্টের জন্য কোর লসটা তুমি কপার লসের সমান করবে। তাহলে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড কটার সময়, 6টা থেকে 22, তখন তখনকার কপার লসটা কত আছে একটু যোগ করো, যোগ করে দেখো কত আছে, কোর লসটা নিয়ার টু দ্যাট নাও, আর 5% করলে কোর লসটা কত দাঁড়াচ্ছে, পড়েছো তো নিশ্চয়ই, এখানে কোথাও থাকবে, এই যে 7, আর ওটা কত হচ্ছে তো বড় বড় বলো, ওটা তো ইনটু 4 আছে, ওটা তো ইনটু 4 আছে, 4 থাকলে হবে না, এই তো ফর্মুলা। আমি তো জানি যে কোর লস হচ্ছে, তো তোমার টাইমের উপর ডিপেন্ড করবে না, কোর লস হচ্ছে যে লোডের জন্য আমি
কোর ট্রান্সফরমার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম করতে চাই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, মানে সাধারণত এই ম্যাক্সিমাম করতে চাই যে যেই লোডটাও সব সময় নিচ্ছে সেই সময় ম্যাক্সিমাম ডিমান্ডটা ঠিক না। অনেক ক্ষেত্রে যেন 25% লোডে করা হয় বা 50% লোডে করা হয়, কারণ দেখা যায় ট্রান্সফরমারটা 50% লোডে বেশিক্ষণ চলছে, ঠিক আছে? তোমরাও নিশ্চয়ই থিওরি পড়েছো, সেক্ষেত্রে সেখান থেকে বার করতে হয় যে সেই সময় যে কোর লসটা কপার লসটা ছিল তার সঙ্গে কোর লসটা ইকুয়েট করতে হয়, ইকুয়েট করে ডিজাইন করা হয়, মানে কোরটা সেভাবে ডিজাইন করা হয় সেখানে। তাই করা উচিত। আমি যদি ধরি ম্যাক্সিমাম ডিমান্ডটা আমার নিতেই হচ্ছে, এখানে কেন ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমাম ডিমান্ডের সময় বলছি যেহেতু রেসিডেনশিয়াল লোড তাই জন্য বলছি, আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামটা বেশি, ট্রান্সফরমারটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ওই সময় হবে। যদিও এটা কিন্তু দেখা, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে দেখা হবে যেই লোডটা বেশিক্ষণ চলে সেই লোডটার উপর বেস করে দেখা হয়। তোমরা এক্ষেত্রে এভাবে করে দাও তাহলে কত আসছে এফিসিয়েন্সি, খালি কপার লসটা চেঞ্জ করতে হবে, কোর লস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সাধারণত তোমরা যদি অঙ্ক করে থাকো তাহলে দেখবে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি সাধারণ অলডে এফিসিয়েন্সি সাধারণত তোমার 85 থেকে 86% আসে যদি তুমি পরীক্ষার জন্য অঙ্ক করে থাকো মেশিনের ক্লাসে। কিন্তু এক্ষেত্রে আমি যে কেন করতে বললাম তোমার, মানে যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল লোডটাই বেশি সেই জন্য বললাম রেসিডেন্সিয়াল লোডটা যখন ম্যাক্সিমাম হয় সেখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা তুমি কন্ডিশনটা অ্যাপ্লাই করো, ওই জন্য তোমার এফিসিয়েন্সিটা বাড়লো, ঠিক আছে? ইন্ডাস্ট্রি মানে অন্য কোনো লোড থাকলে কিন্তু এটা হতো না, তখন তোমাকে দেখতে হতো যে অন্য লোড মিলিয়ে যে সময় কারেন্টটা মানে বেশ ম্যাক্সিমাম কারেন্টটাও দিচ্ছে বা ম্যাক্সিমাম সময় ট্রান্সফরমারটা এনার্জাইজ থাকছে যে লোডের জন্য সেই লোডের জন্য সমান করতে হয় যাকে। ঠিক আছে, তাহলে গ্রুপ সি এর আর কোনো কোশ্চেন নেই, এসি ডিস্ট্রিবিউশন কমপ্লিটেড আমি লিখলাম, আর আমন হ্যাজ টু গিভ দ্য ডেটা টু অনিশ, ঠিক আছে? না C2 দেখে, C2 আর C3 দেখিয়েছিল, শুধু C1 C2 বাকি আছে, হর্স হর্সের বাকি ছিল। হর্স তুমি কি কন্ডাক্টর সাইজ বার করেছো? নো ম্যাম, আই হ্যাভ টেকেন আউট কারেন্ট ভ্যালুস রাইট নাও, সো ইট উইল রিকোয়ার ওয়ান ডে এট লিস্ট। ওকে, দেন ইউ অ্যাকচুয়ালি কমপ্লিট ইট, ওকে? ইয়েস ম্যাম, আই উইল সাবমিট ইট সুন। ওকে, তাহলে তুমি এমনিতে অনিশ আর হর্সের ট্রান্সফর্মার পজিশন আর ট্রান্সফর্মার সাইজ নিয়ে এইচ ডিস্ট্রিবিউশন তো কমপ্লিট করতে পেলে পেরেছ, ঠিক আছে? তাহলে তোমাদের আমি মোরাললেস কমপ্লিট ধরলাম, আমি এবার অন্যদের গুলো দেখে নি কার কি স্ট্যাটাস আছে, তারপর আমি কিভাবে রিপোর্ট লিখবে সেটা বলে দেবো। আচ্ছা, তোমাদের সাপ্লা গ্রুপ ওয়ান তোমরা কি এইচ ডিস্ট্রিবিউশন শুরু করেছিলে? ওই শুনলাম, আমরা ভুলে গেলাম। হ্যাঁ ম্যাম, বললাম ভুলে গেছিলাম। হ্যাঁ বললে না, ওই খুব আমি বললাম 3.3 6.6 ধরে করতে বললাম তোমাদের না? হ্যাঁ ম্যাম, উই ডিড ইউজ 3.3। হ্যাঁ ওটা করো ম্যাম, উই গট 0.384 ম্যাম। 0.384 কি কন্ডাক্টর সাইজ? ওম পার মাইল আর ভ্যালু ম্যাম, 0.3 কিলোভোল্ট দি করেও দেখলো। কত কত নিয়েছো ভোল্টেজ লেভেল? 3.3 দি করলাম এটা ম্যাম, তাহলে 6.6 করে নাও। আচ্ছা, তাহলে এসে যাবে তোমার। 0 কত বললে যেন ভ্যালুটা বলো আরেকবার। 0.384 0.384 ইয়েস ম্যাম। 03 আর শুধু অল 3 অনলি 3 অনলি 3 ম্যাম। 0.384 men means you have got na, that is I think wolf
হ্যাঁ ম্যাম, এখন তাড়াহুড়োতে ক্যালকুলেশন করে ওটাই দেখলাম আমি, না হয় একবার চেক গেটিং টাইগার ঠিক আছে, তাহলে দেন ইউ ক্যান দেন ইট ইজ ফাইন ইফ ইট ইজ ইফ ইউ আর গেটিং মোর ইভেন লেস দ্যান মাউস উইথ এক্সাক্ট ক্যালকুলেশন দেন ইউ টেক ভোল্টেজ লেভেল অ্যাজ 66.6 ওকে এন্ড ফাইনালাইজ ইট ওকে ম্যাম সেটা করব ওকে দেন নেক্সট ইজ গ্রুপ বি গ্রুপ বি B1 B2 ট্রান্সফর্ম পজিশন শুধু হয়েছিল আর B4 এর হচ্ছে কন্ডাক্টর কারেন্ট ক্যালকুলেশন হয়েছিল প্রেজেন্ট স্ট্যাটাস বলো তো হ্যালো ম্যাম B1 বলো ভিক্টর এন্ড কৌশিক ভিক্টর এন্ড কৌশিক কেউ আছো কেউ নেই আচ্ছা B2 দেখি B2 কি ছিল B2 বলো তো হ্যাঁ ম্যাম করেছি কন্ডাক্টর সাইজ প্রেজেন্ট করব কি এসছে তোমার মাউস এসছে না ম্যাম আমার ওই অ্যান্টি লোব এসছে 1.126 বাহ ভালো তোমাদের মনে লোড তাহলে কম হ্যাঁ আমাদের একটু তোমাদের লোডটা কম ঠিক আছে তাহলে তো মিটে গেল অ্যান্টি লোব ধরে কিন্তু ক্যালকুলেশন করে দেবে তুমি লেস অর ইকুয়াল টু করে অ্যান্টি লোব পেয়েছো ঠিক আছে একদম গায়ে গায়ে এসেছে ম্যাডাম তাও ক্যালকুলেট করতে হবে 5% আসবে না তাহলে 5% থেকে একটু কম আসবে ম্যাম কিন্তু বি এর সবকটা সাব ব্লকের লোড অলমোস্ট সেমই ছিল তিনটে চারটের জন্যই 3150 তো দেখছি হ্যাঁ ম্যাম ম্যাম মানে যখন ডিস্ট্রিবিউট করেছিলাম তখন সবকটারই 2100 এর কাছাকাছি এসেছিল তাহলে ক্যালকুলেশন দেখতে হবে তোমার তো মাউস নিতে হয়েছিল না শ্রেয়া হ্যাঁ ম্যাম ম্যাম মাউস নিয়ে আমার রেগুলেশন 13.2% আসছে আচ্ছা এবার জানি না এবার ওর ক্ষেত্রে যেটা হতে পারে একই লোড কিন্তু হয়তো একটু কাছাকাছি আছে মানে কন্ডাক্টরের লেন্থটা কম সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন লস কমে যাবে তো সেই হিসেবে এসে যেতে পারে কিন্তু অতটা উপরে আসার কথা নয় তাহলে একই গ্রুপে থাকবে থাকার কথা মাউস ক্যামেল এল এই গ্রুপে থাকার কথা অ্যান্টিলোপে যাওয়ার কথা নয় তবুও যেতে পারে এটা তো বলা যাচ্ছে না ক্যালকুলেশন না দেখে বুঝবো না ওকে ম্যাম সৌরভ করলে তো এইমাত্র তোমার অ্যান্টিলোপ এসছে কে বললো না না অঙ্কন আমিও সৌরভেরই গ্রুপ আচ্ছা বুঝেছি তাহলে তোমাদের ক্ষেত্রে কি লোডগুলো খুব কনসেন্ট্রেটেড কাছাকাছি হ্যাঁ একটা দিকে কনসেন্ট্রেট ভাবে আছে আর একটা দিকে অনেকটা দূরে দূরে রয়েছে কোন দেখাও তো আমাকে দেখি মিনিমাম পটেনশিয়াল পয়েন্টটা কোথায় এসছে কারণ অন্যদের সঙ্গে এতটা ডিফারেন্স হওয়ার কথা না অন্যদের যদি কষ্ট করে মাউস আসে তোমার ওর থেকে একটা দুটো স্টেপ উপরে উঠতে পারে আর উঠতেও পারে জানি না তবুও একটু দেখে নেব আর কি এইখানে এসছে ম্যাডাম ট্রান্সফরমার কোথায় এইখানে তুমি ফার্দেস্ট পয়েন্ট গুলো ক্যালকুলেট করেছো যেখানে 189 অ্যাম্পিয়ার এইখানে ম্যাম এইখানে অনেক কারেন্ট কম সেই জন্য এখানে করিনি এইখানটার থেকে অনেক বেশি না না কারেন্ট কম হলে হবে না ডিস্টেন্স বেশি তো সবসময় ফার্দেস্ট রেডিয়াল পয়েন্ট গুলো নাও ও আচ্ছা না আমি এটা থেকেই নিয়েছি সেই জন্য এটা তোমার এখানে দেখো এই 472 কি সেগমেন্ট এই যে 472 আরো নিচে আছে আমি দেখতে পাচ্ছি না এইটা হ্যাঁ 189 এই জায়গাগুলো দেখো এটা কারেন্ট ওই যাই হোক 18.9 বা যে 18.9 কারেন্ট যেখানে দেখছো না মানে 189 হ্যাঁ ওয়ান ফার্স্ট চেন গুলো দেখতে হবে তুমি ওখানে নিয়েছো বলে এসে গেছে ওরা তো ওইখান থেকে আরো তোমার রেডিয়াল পয়েন্ট গুলো তো মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট তুমি বুঝতে পারবে না তুমি কারেন্টের ডিরেকশন যেখানে আছে ওই লুপের মধ্যে এটা মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট দ্যাটস শিওর কিন্তু তারপরে তো ওখান থেকে রেডিয়াল আছে রেডিয়ালটা নাও তাহলে দেখো তোমার হয়তো এইখানে তাহলে ওই 5% ড্রপ কে ধরে এখান থেকে আবার এখানে ক্যালকুলেট করতে হবে না 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 তুমি ওই যে 472 না যেখানে অ্যারোটা রেখেছো ট্রান্সফরমার থেকে ওইটুকু অত দূর পর্যন্ত 5% তুমি তো মিনিমাম পটেনশিয়াল পয়েন্টের ভোল্টেজ 5% অফ ভোল্টেজ ড্রপ তাহলে এই পুরো এই পুরো পাথটা দিয়ে ধরে এখান থেকে সেই পাথ ধরতে পারো তুমি শর্টেজ পাথও ধরতে পারো এইটা থেকে টুকু হ্যাঁ সেটাতে কোনো অসুবিধা নেই একই হবে হ্যাঁ
ভোল্টেজ তো সব জায়গায় ইউনিক হয়, তার মানে তুমি যে কোনো পথে ড্রপ ধরলে কারেন্ট একই হয়, ড্রপ একই হবে। যে কোটা রেডিয়াল আছে প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখতে হবে কি আসে। ঠিক আছে ম্যাম, ওটা দেখে একবার চেক করে নিই। ঠিক আছে, স্টপ করছি। হ্যাঁ কর। আচ্ছা বি ওয়ান কে পারলে তোমরা গ্রুপে বলো যে ওরা যেন ওটা করে, করে আমাকে রিপোর্ট করে। ওকে ম্যাম। আচ্ছা আমি একটু লিখে নিই। আচ্ছা বি ফোর এ কে ছিল? বি ফোর রাজেশ ম্যাম। হ্যাঁ বলো। আই হ্যাভ ডান অল ওয়ার্ক এন্ড আফটার দ্যাট আই হ্যাভ current in two different segments. I could not follow you. ম্যাম রাজেশের সব কাজ হয়ে গেছিল, দিয়েও দেখলো যে একটা জায়গায় একটা ব্রাঞ্চে কারেন্টটা ভুল গিয়েছে, মানে দু জায়গায় আই ওয়ান বের করে দিয়েছে, তো ওকে আজকে আবার পুরো ক্যালকুলেশনস করতে হয়েছে। ঠিক আছে, দেন ইউ ডু ইট এন্ড কমপ্লিট ইট। ওকে, আই 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 প্রিটেন্ড দ্যাট ইউ উইল কমপ্লিট ইট। ওকে, so you just intimate over email what is your conductor size you have, finally you have got right Rajesh, can you hear me Rajesh? acha ami shunte pacchi na jani na keno. acha গোটের থেকে ছোট অনেকটা। মানে মাউসের থেকে, সরি মাউসের থেকে ছোট। হচ্ছে না ম্যাম, 3.3 নিলে মাউসের থেকে ছোট। ও তাহলে কিছু করার নেই, তাহলে 6.6 নাও। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর ব্লক ডি আমন কুমার সিং বোধ হয়, আমি খুব একটা ক্লাস পাইনি। ও আমন কুমার সিং কি তোমাদের? অঙ্কন দুজন আছে, আমন না সরি অঙ্কন দুজন আছে। অঙ্কন হাওলাদারে কিন্তু খুব একটা ক্লাস করেনি, ওর কি খবর বলো তো? হ্যাঁ, মোর বাড়িতে মনে হয় কিছু একটা প্রবলেম আছে, ওই জন্য জয়েন করতে পারে না। ও মনে হয় ম্যাম বাংলাদেশে আছে, তো সম্ভব বাংলাদেশে। হ্যাঁ, ওখানে ওর কোন বিজনেস আছে ওর বাবা, সেই জন্য মাঝে মাঝে ওখানে যেতে হয়। আগের বারও গেছি, এইবারও মনে হয় ওখানেই রয়েছে। কারণ ওর তো ও ক্লাস অ্যাটেন্ড করে না, তাই হোক জানি না আমি। স্পেশাল ক্লাস অ্যাটেন্ড না করলে খুব মুশকিল। আচ্ছা ডি ওয়ান, ডি ওয়ানে অমৃতাংশু কমপ্লিট হয়ে গেছিল। ডি টু, ডি টু বলো তো অভিমন্যু, অভিমন্যুর কত দূর হয়েছে, কন্ডাক্টর সাইজ হয়েছে? ম্যাম ইজ ইট ভিজিবল? ইয়েট নট, নাও ইজ ইট ইজ ভিজিবল এগেইন গান। Make it bigger to some extent.
can you see it? Yes, I can see. Where have you taken the minimum potential point? Man, minimum potential point is on this I-94 and another one is in I-1. And okay, these are these are all my the calculations. Okay. But then the value of R which I got a little bit higher means the R value comes around 3.3 and in another point it comes around 3.25. Take the lower one. That means they are required maximum minimum voltage drop is higher. That's why no. 1 minute. One it is giving 3.34 and another is giving 3.25. Yes, ma'am. So in which portion where the regulation is higher? In this portion, the value of R in per mile comes 3.34 and in this portion it comes like 3.25. Then I think you have to take 3.25. What is the logic? If the regulation you have to maintain the lower value, you need lower resistance. Then yes, I think you have to take 3.25. Then with that, which group it is coming? 3.25 in ohms per mile. Yes, ma'am. So big for the LT distribution. I don't know why, ma'am, but it comes around 3.25. So I cross check all the calculations. So, he's done it. See, I multiplied by 1000, then 1.60 for mile convert. No, then in current calculation, have you taken that root 3, all those things in calculation? Yes, ma'am. Is the current calculation right? Yes, ma'am. I have cross-checked all the current calculation. Comes almost around is what I have written here. .85 power factor. 57.5727. Current, some summation of current. Yes, in that way. Have you done in that way? Ma'am, here is summation of I dot R. R will be in common and now I, there is a length, not R. I in R, R is. The current which I written here like 416.75443. Yes. This current are coming from the considering the length of all their length. What are you telling? Currents are coming from length. No, ma'am. I'm saying that in this path, whatever the current I written here, this current are calculated by considering their length. Means when I apply the loop, delta V is equal to zero. I dot L length is equal to zero. Summation of I dot L. Put one arrow in any segment, say 479.18. Is this current or current into length? Length means which length? Say 416.75. You have put arrow there. Then yes, what is the current there? What is the current flowing through the conductor on that line? This is the current one. Hold on. This is the current. Then resistance per unit length is R. Then it will be multiplied by length. Now, have you multiplied that? I think no. Ma'am, one minute. See my list. So speak louder. I cannot hear you properly. Can you hear me properly? Yes, ma'am. Ma'am, see this for loop one. Here 140 and 141. These are the length, ma'am. I already include length in loop.
then from there you are calculating I1, I2, all those, is not it? Yes, ma'am. So these then are the I1. I1. Then when you are writing the okay, go to the loop equation. Go to the loop equation. You are showing that I1 into something. You show that one again. Here, actually, with this, there is one R on both sides. When you write KVL, you cannot multiply current only with the length. Actually, R is there. R is common, and right hand side is zero, so R is cancelling out here. Yes, ma'am. Right. From there, you are getting the current solutions. Solution, some equations of current. From there, you are solving those, right? Yes, ma'am. And these are from the loop one, the equation which I got, this is equal to zero. But I11 is a current. There is no relation of length or nothing. Yes, ma'am. That is a current in a particular segment. Yes, ma'am. Or one center of one segment to center of the next segment. Actually, yes. Not through a particular segment, that is from center to center in between two consecutive segments. Yes. Then from there, you have solved out the currents. You show me that page. Not the distribution, where you have get the solution. I1, I2, all those. This one. Okay, I got it. Then you put this thing in the loop. So there is no question of length there. You are already getting some current in a loop. Yes. Now we have to identify the minimum potential point and calculate the drop along that path. So one length term should come. This I24, you go to the previous page, I24 was 416.75. Yes, there is no length here. Yes, ma'am. Okay. Then when you find out minimum potential point, then you multiply or you take the path, you consider the path and estimate where may be the minimum potential point. Ma'am, from transformer will be the farthest point. So these are some of the farthest point, like, okay, then you go to the farthest point from transformer, right, through a path and calculate voltage drop along that path. So for any length of conductor, that will be current to the conductor for that particular length into resistance of that conductor. So resistance of that conductor, what will be the resistance? Resistance per unit length into the length of the conductor. So one length term will come. Have you understood? No, ma'am. You could not understand? Yes. 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 Anish, tomar calculation thakle oke dekhao. Tumi to okhane length niyecho, ota oke dekhao, tale o bujhte paro. Je kono karuta dekhalei hobe, o bujhte parche na length ta namta. Actually, ma'am, I'm not getting where I'm doing mistake. No problem. If you sort out this problem at first, then you can do it. Okay. Yes, you stop, then take it from Anish. He is presenting, you see from there at first. Then it will be easier for you. Yes. Okay. Okay. Yes. Okay. Now I understand. I understand. Next. Oh.
I got my mistake. Thank you, Anish. Then you will get it, Abhiman, you will get it near to mouse, okay, on that group or above that group. Okay. Near to that you will get. Okay, you can do it right now. You do it and whatever your result you got, you just send me an email, okay? I pretend that you can complete it yourself, right? Okay. Thank you. Then মিনিমাম You have calculated conductor size in last class now or not? No, ma'am. In last class, I have only calculated the currents and all the line currents. Oh, conductor distribution you have done. Only the last class you have done only conductor distribution. That means current distribution. Yes. Now, have you calculated conductor size? Yes, ma'am. Then how? What is it? Is coming mouse? Ma'am, can I present? Yes, present. I have got the R value of 0.0. Make it less larger to some extent. And I have got the R value 0.0662. So I have to take the mouse, and after taking mouse, yes, ma'am. Okay. And after taking the mouse, the maximum regulation at the minimum potential point I'm getting is 6.7%. Okay, no problem. Ma'am, I have a doubt in the HT transfer. Tell me. Tell. Ma'am, for the HT load distribution, ma'am, we have to first calculate the effective load. And ma'am, for the effective load, we must meet the demand factor and the maximum demand. Ma'am, for the commercial and the industrial load, we have the demand factor, but for the transformers, we don't have the demand factor. No, for transformers, you know, maximum demand is between 18 to 22 from the electricity distribution. Yes, and other part, you give the dash, whereas that is meaningless. Yes, ma'am. Or you can put it from there. Ma'am, actually, ma'am, shouldn't you add up all those, add up all the data from the, you take all the data from the LT distribution for the transformer row. Understood? Ma'am, where is the last table that we have calculated for the LT distribution? And ma'am, yes. So last row you take total. Yes, ma'am. In the 18 to 22 hours, ma'am, you are saying that we have to take this value. This size will be required for the HT transformer size. But if you want to do load curve, then LT load curve. For the HT side, there is no residential load, nothing. There is a LT load curve. So for that, the variation will be the last row. The last row, total, last row is total. So total means total LT load. Understood? So last row, you can copy in the HT row, HT distribution. Ma'am, but 1 second. Ma'am, here we have taken the total connected load, that is, in our case, it is 1360, and we have calculated this by the previous transformer rating. I mean, in our case, it was 16. Which table you are saying, for LT or HT? It is for which? Ma'am, this LT is for HT. Ma'am, this is for HT. Yes, ma'am. Okay, and P1, D1, D2, D3 for the LT. Okay, right. Then yes, ma'am. Ma'am, so these are the values that we have got from multiplying 0.85 into the transformer size that in our case it was 1600. Why? I could not follow. 1360, how have you got? Ma'am, this is in the kilowatt. Ma'am, this is the transformer load. Transformer load is the LT load? Yes, ma'am.
is 1360 is the connected load in it exactly equal in all the sub block. No, ma'am, that is what I am asking. No, ma'am, that we have taken. No, actually, 1360, I think, transformer size. What is 1360? Ma'am, 1360 is 1600. Ma'am, that is our transformer size, kVA rating of the transformer into 0.85. Why you have done 0.85? You have multiplied? Ma'am, because it was in kVA and to write the total connection load. No, actually, this transform through this transformer, the loads are not like that. Okay. So power transformer is supplying current, but it is different. I think it is better total connected load. If you want to write for block P1, that you have to write the actual load from which you have calculated the you have made the distribution of the sub blocks. That is the actual connected load. Yes. Not here. Before that, not here. This is the maximum demand. Yes, ma'am. Not this one. You go to before end where you have distributed the load, the sub blocks. You have divided D1. No. D1, D2, D3, D4. What have you done? Yes, ma'am. Yes, ma'am. I have done it, but this is for the D3. Listen to me at first. This is the calculation of load curve on maximum demand size, the transformer size for ALT distribution. Yes. But how have you distributed among yourself these four sub blocks? Basis on what? How have you got these four sub blocks, D1, D2, D3, D4? How have you got? Ma'am, we have first divided the number of all single story and double story in different sub blocks. That data is actually the connected load. This from there, yes, you will get what is the actual connected load in your sub block. So, ma'am, that data we have to write here. Yes, if you want to write, then that data should be here. Okay. And for 6 to 10, you cannot multiply all those with the demand factor, because that is the combination of different type of load. So the from 6, that's next table, say next column, say from third column to 3, 4, 5, 6, 7, third column to eighth column, that will be filled up by your D3, that table you are showing. Okay, from there. Yes, ma'am. This is for the D3, ma'am, means you are saying that the last table of all D1, D2, UTN, D4. We have to fill, ma'am, the last column, the last row. And then, ma'am, this is for the D3. Yes, similarly, D1, you have to fill up last row for each LT sublock there in HT. Yes. Okay. But you cannot relate here second column with the third column. They will not be directly related. Only it will be related even when there is only residential load. But in presence of other load, they will be different. Yes, ma'am. And ma'am, at the last, ma'am, in the last time when we calculated the LT load, ma'am, we have multiplied by the 1.5 factor due to the copper and coal loss. Ma'am, do we have to also do it in the... No. 1.5, 25% for the future extension. Yes, and ma'am, we are considering that load will be at the demand, at the demand load point, and transformer is far away from there. So consider all those things, we have assumed that one. Yes, ma'am. So do we also have to assume in the HT? You should assume, because you are kind of calculating the size depending on load, but load is far away from the source, so there will be some loss, and we have to keep some allowance for the future extension, so that should be there. Okay. Ma'am, I will complete the HT distribution. Ma'am, I will complete the HT distribution. Okay, you complete and then tell me. Yes. Okay, next, Pooja and Kishan. Ma'am, number complete hoyni. Koto dur hoyeche? Ma'am, ami oi current er value gulo bel korechi, diye ar hoyni amar complete. Dekhao current er value ki beriyeche. Ma'am, আমি পুরোটা কমপ্লিট হয়নি বলে পিডিএফ ও বানাই দিতে পারছি। তোমার ক্যামেরা আছে না? ক্যামেরাতে দেখাও ডাইরেক্ট।
পিডিএফ করতে হবে না, তুমি ক্যামেরাতে খাতাটা রাখো আমি দেখতে পাবো ভিডিও অন করে। দেখাতে পারবে কি? ম্যাম এটা কি করে করে আমি জানি না, মানে ভিডিও অন করো, ভিডিও অন করো। তোমার গুগল মিটে ভিডিওটা অন করো। হ্যাঁ ওইখানে ওই তোমার তোমার তুমি যেখান থেকে তোমার নিজের মুখটা দেখা যাচ্ছে সেখানে খাতাটাকে রাখো, তাহলে আমি দেখতে পাবো। আমি পাচ্ছি না, মানে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দাও, ক্লাস সেশনে স্ক্যান করে আমাকে বিল করো। আচ্ছা কপিটা তুলে স্ক্রিনটা প্রেজেন্ট করে দিতে পারে তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ বলো। আমি বলছি পূজা তো খালি ছবিটা তুলে স্ক্রিনটা প্রেজেন্ট করে দিতে পারে তাহলেও তো চলে আসবে। ও যদি ল্যাপটপে করে তাহলে পারবে না, মোবাইলে করলে পারবে। তুমি কি মোবাইলে ক্লাস করছো? মোবাইলে করলে তো তুমি খাতা খাতা ছবিটা তুলে তুমি ওটাকে স্ক্যান শেয়ার করলেই তো হয়ে যাবে, স্ক্রিন শেয়ার করলেই হয়ে যাবে অন্যরা যেভাবে করছে। ও আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি করার চেষ্টা করছি, দি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা করার চেষ্টা করো, তখন আমি বলি রিপোর্টের কথা। তাহলে মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, এবার যেটা হচ্ছে রিপোর্ট লিখতে হবে। একটা রিপোর্ট হচ্ছে গিয়ে যেটা আমি ইনস্ট্রাকশন শিট দিয়েছি সেটা যেরকম আছে ঠিক সেটা ধরে ধরেই তোমরা যেটা রাফ খাতা বানিয়েছো সেখান থেকে একটা আনসার্স, ওই ওই যে স্টেপস গুলো আছে সেগুলো যদি একটা তুমি রিপোর্ট ফর্মে লিখতে চাও, আনসার ফর্মে লিখতে চাও, সেটা যেভাবে হবে ঠিক সেভাবে লিখবে। অন্য কোন সেকশন কি লিখছে, কতটা সাজিয়ে গুছিয়ে লিখছে সেটা দেখার কোনো দরকার নেই। ফার্স্ট পেজ হবে তোমার নাম, রোল নাম্বার, তোমার ব্লক, সাব ব্লক, ঠিক আছে, বা ফার্স্ট পেজ বা পেজের প্রথমে। আর সেকেন্ড পেজ থেকে শুরু হবে, টাইপটা হতে পারে হাতে লেখা হতে পারে কিন্তু রাফ খাতাটা হবে না, রাফ খাতাটা আলাদা করে পিডিএফ করে দেবে। এটা একটা যেমন সেশনাল রিপোর্ট লেখো সেরকম এফোর শিটে নিজে হাতেও লিখতে পারো সুন্দর করে, অথবা তুমি টাইপ করেও দিতে পারো। সেটা হচ্ছে গিয়ে যেরকম যেরকম আমি স্টেপস করিয়েছি ঠিক সেরকম সেরকম তুমি যতটা করেছো, ধরো কেউ যদি ব্লক বি এর বি থ্রি করে থাকো তাহলে সে যতক্ষণ না ব্লক ডিভিশন হলো ততক্ষণটা পুরোটা লিখবে। পুরোটা লিখবে মানে কি, যদি স্ট্রিট লাইট করে থাকো, স্ট্রিট লাইট সবাই সবটা করোনি, তোমরা শেয়ার করে করেছো, ধরো ব্লক বিতে একটা সিট 100টা স্ট্রিট লাইন বেরিয়েছে, সেগমেন্ট বেরিয়েছে, তাহলে যে বি টু বি থ্রি করেছে সে হয়তো 20 to 30 করেছে, তাহলে সে লিখবে যে আমি 20 থেকে 30 এইটুকু স্ট্রিট লাইট পজিশনিং করেছি, আমি তা সেইটুকুরই টেবিল দেবে, এইটুকু টেবিল নিচে দেওয়া হলো। সেভাবে যে যতটুকু কাজ করেছো সে শুধু ততটুকুরই রিপোর্ট লিখবে। আর যে ক্ষেত্রে সাব ব্লকে কারোর সঙ্গে পার্টনার আছে সে লিখবে সাব ব্লক যে আমার আমার আমাকে এই সাব ব্লকটা অ্যাসাইন করা হয়েছে, আমার সঙ্গে আরেকজন এক্স এন এক্স এ কাজ করেছে বলে সে তার মতো রিপোর্ট দেবে। প্রত্যেকে এভাবে ইন্ডিভিজুয়ালি রিপোর্ট দেবে। আর এইচটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সবারই একটাই রিপোর্ট হবে, সবাই সবারটার মধ্যে দেবে, যেরকম রিজনিং যেরকম প্রেজেন্ট করা লিখবে। বুঝতে পারলে কি, কোনো অসুবিধা থাকলে বলো। এবার আমি এখান থেকে এতটুকু সেগমেন্টে স্ট্রিট লাইট করেছি তার টেবিলটা নিচে দিলাম, ঠিক আছে। তোমার তোমার ব্লকে আর যে আছে সে লিখবে আমাদের সেগমেন্ট, আমাদের ব্লক সাব ব্লকে এতগুলো রোড সেগমেন্ট হয়েছে, তার মধ্যে আমি এত নম্বর থেকে এত নম্বর রোড সেগমেন্টে স্ট্রিট লাইট বসিয়েছি, তার ডিটেলসটা হলো নিচে দেওয়া হলো, এই টেবিলে দেওয়া হলো। প্রত্যেকটা টেবিলের নাম্বার থাকবে, প্রত্যেকটা টেবিল 1.1, 2.1 বা টেবিল 1, 2, 3, 4 করে টেবিলের নাম্বারিং থাকবে, ফিগারের নাম্বারিং থাকবে, ইকুয়েশনের নাম্বারিং থাকবে, সেটা হাতে লেখো বা টাইপ করো যা খুশি করো। আর যদি যে কোনো এক্সেল শিট করো বা যদি কোনো গ্রাফ কেউ কম্পিউটারে করে থাকো সেটা করতে পারো। কারোর ক্ষেত্রে যদি হয় তার কম্পিউটার নেই কিন্তু কোনো বন্ধু তাকে এক্সেলে গ্রাফটা করে দিলো সেটাও পেস্ট করতে পারো,
তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকের রিপোর্ট যে যতটা করেছে ততটা যেন কমপ্লিট থাকে। আর প্রত্যেকে কিন্তু তার সঙ্গে যার যার রাফ খাতা অবশ্যই পুরোটা স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ এ আমাকে দেবে। রাফ খাতা না থাকলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে, রাফ খাতা অবশ্যই থাকতে হবে। ম্যাম মানে ক্যালকুলেশন গুলো যেখানে লিখে রেখেছি রাফে ক্যালকুলেট করেছি ওগুলো অ্যাটাচ করে দেবো, তাই তো? ওই ধরো কি বলবো, পাওয়ার সিস্টেম ডিজাইন এক্সারসাইজ বুক ওটা ওটা হবে, বুঝা গেল? পাওয়ার সিস্টেম ডিজাইন এক্সারসাইজ বুক বলে তোমার যে খাতাটা আছে সেটাকে তুমি একদম পুরোটা ক্যাম স্ক্যানারে স্ক্যান করে একটাই পিডিএফ ফাইল বানাবে। আর একটা হবে পাওয়ার সিস্টেম ডিজাইন রিপোর্ট, রিপোর্টটা ওটারই কপি হবে, যেমন তোমরা ল্যাবে করো, ল্যাবেও তো রিডিং নাও, কিন্তু ওই রিডিংটা তো জমা দাও না, সেশন শীটে সুন্দর করে লিখে জমা দাও, সেরকম এখানে ওটাও সুন্দর করে লিখে জমা দেবে। তার সঙ্গে যে ল্যাবে যেমন রাফে লেখো সেরকম এখন তোমরা এক্সারসাইজ বুকে লিখেছো সেটাও পিডিএফ করে জমা দেবে, যেহেতু আমি ওটা যেহেতু আমি তোমাদেরকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, জানি না কে কতটা করেছো, সেই হিসাবে ওটা দিতে হবে, ওটা না দিলে আমি বুঝতে পারবো না। ম্যাম সাম অফ দ্য রাফ ওয়ার্কস আর নট রিটেন ইন লাইক এক্সারসাইজ বুক পাওয়ার সিস্টেম totally randomly written that you give whatever you written you cannot do in that way. Actually for the distributor size the current calculation you cannot do randomly, you have to do in sequential, otherwise no ma'am, no ma'am, that I am not telling. Rough work is randomly, but I have done fair work what should be written on the report, that I have done in fair, but rough work that distribution of current or something like that needs more and more energy I have done on no distribution of current where have you done distribution of current I have done in fair also, but roughly I have done in 2-3 papers. I have not told refer or I not in not need any rough or fair, I need rough only. Okay, so it may happen some calculation you have done in a exercise book, some calculation you have done in a do sheet or in a back side of the exercise book, but you give in photocopy that one. Say for current calculation, okay, when you have done the KVL, then after solution you have done that one in the back side of the exercise book, then after KVL formation you scan that page, the last page of exercise book, then you again come to the next page. So there should be one sequence, otherwise you cannot do power system design. Yes ma'am, I am telling like KVL equation, the minimum fair equation I have written in that I showed you in last class in PDF, but the actual rough work that 2-3 and more times calculation and error and mistakes everything is no, that is not required, totally rough, but there should be some sequence of design, otherwise it is not possible to continue in this session for everyone. Okay, yes. So you that whatever is in your exercise book, whatever help calculation you have required, that you give to me. Sabai bujhte perecho? তাহলে আমি নেক্সট উইক একটা ক্লাস নেব, যাদের বাকি আছে তাদের যাদেরকে রিপোর্ট করতে বললাম তারা যদি আমাকে মেইলে রিপোর্ট করে দেয় তাহলে তো মিটে গেল, তাহলে আমি মেইলেই জানিয়ে দেবো যে ফার্দার আর ক্লাসের দরকার আছে কিনা, বা তোমাদেরও যদি ক্লাসের দরকার থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমাকে রিপোর্ট লিখে জমা দেবে, আমি ফর্মালি একটা ডেডলাইন দেবো তার মধ্যে, আজকে আমি বলে দিলাম ক্লাসে তো ডেডলাইন দেবো তার মধ্যে জমা দেবে, কিন্তু সেখানে কিভাবে রিপোর্ট লিখবে আমি আর বলবো না, কারণ রিপোর্ট সেখানে আমার তেমন কিছু বলার আর নেই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ফোন করে হোয়াটসঅ্যাপ করে মেলে যার যেভাবে খুশি জিজ্ঞাসা করে নেবে, যার কাছে এক্সারসাইজ বুক থাকবে হোপফুলি ডাউট হওয়ার কথা না। হ্যাঁ বলো, না তুমি স্টেপ ওয়ান স্টেপ টু ওখানে কিছু লিখবে না, তুমি পিডিএফ এ দেখো কি আছে, স্টেপ ওয়ান স্টেপ টু লিখতেও পারো, তাতে আমার কিছু আপত্তি নেই। তুমি প্রথমে তোমাকে তো প্রথমে রোড সেগমেন্টেশন করতেই হয়েছে, তুমি সার্ভে দা মডেলটা ওটা আর লিখবে না, ওটা তো তোমাদের ইনস্ট্রাকশন। তুমি রোড তুমি স্টেপ ওয়ানে কি লিখবে, যে আমি আমার রোড সেগ আমার আমাকে ব্লক
এই সিকোয়েন্সে না লিখলে তো তোমার ডিজাইনই হবে না, এই সিকোয়েন্স তো করতেই হবে। এবার তুমি স্টেপটা লিখবে কিনা আলাদা ব্যাপার, কিন্তু সিকোয়েন্সটা তো এটাই থাকবে, নাহলে তুমি তো পারবে না, এই সিকোয়েন্স ছাড়া তুমি করতেই তো পারো না, পারবে না। তুমি কোনটা বাদ, কোন, হ্যাঁ বলো, কোন স্টেপটা, কোন স্টেপটা কি বাদ দেওয়ার কথা মনে হচ্ছে বা বা মানে এক্সট্রা মনে হচ্ছে? যেমন স্টেপ থ্রি কি এক্সট্রা মনে হচ্ছে ওই লোড কার? হ্যাঁ, আর লোড কার্ভ তোমার ক্ষেত্রে মানে আমাদের যখন ডিজাইন করছি আমাদের মনে হয় দরকার নেই, কিন্তু যেটা হচ্ছে এটা তো আমরা ইউজ করব না, যারা ডিজাইনার তারা ইউজ করে না, যে ইউজ করে প্র্যাকটিক্যাল পাওয়ার সিস্টেম অপারেটররা, কাজে তাদের কাছে ইনফরমেশনটা দিতে হয় যে তা যে ডিজাইন করেছিল সে কি লোড ডিস্ট্রিবিউশন ধরেছিল। ধরো এরকম যদি হয় যে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তুমি এটা ডিজাইন করলে তার 2-3 বছর বা 5 বছর পরে গিয়ে ওই ওই এরিয়া সিনারিও মানে লোড সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেল, অনেক ইন্ডাস্ট্রিয়াল লোড এলো, ম্যাক্সিমাম ডিমান্ডটা ওই রেঞ্জে থাকলোই না, তখন তো এই ডিজাইনটা সেভাবে ভ্যালিড হবে কিনা দেখে নেওয়ার প্রশ্ন, দেখে নেওয়ার একটা জায়গা থাকে। সেই জন্য সবসময় ডিজাইনারের সমস্ত ডেটা দিতেই হবে রিপোর্টে, ঠিক আছে? তাহলে লিভ করছি, আর কারোর কিছু কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ করছি, তোমরাও লিভ করো। থ্যাংক ইউ ম্যাম। ওকে।